বন্ধু তো বন্ধুই আসলে জায়গার মতো বন্ধু থাকা ভাগ্যের ব্যাপার আমি অলওয়েজ বলবো এবং আমি সবসময় শিল্পী সমিতির যে কোনো ইয়েতে বলেছি যে জায়গাকে সবসময় আর্টিস্টদের পাশে পাওয়া যায় যখনই দরকার হয় তো আমিও ওকে সবসময় পাশে পেয়েছি আমি সবসময় যারা প্যাশনেট যারা ইয়াং পিপল তাদের সাথে কাজ করতে বেশি পছন্দ করি কারণ ওদের অনেক প্যাশন থাকে ওরা অনেক ডেডিকেশন থাকে তো স্বামী আপু এই প্রজেক্ট করছি ওই প্রজেক্ট করছি গল্প লিখছি সবসময় বলতো তোর সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো ও খুবই কুল মানে কুল হেডেড একটা পার্সন কাজ করেও ভালো লেগেছে ওকে অনেক বকাঝকা করেছে এই এইভাবে কর ওইটা ওইভাবে কর তো সবকিছু মিলিয়ে কাজ যখন দেখেছি খুব ভালো করেছে ইনশাল্লাহ সামনে অনেক ভালো করবে আর আমার যারা কো আর্টিস্ট ছিল সেটা নিয়ে যদি বলতে চাই আমার আর জায়দের বন্ধুত্ব এটা মনে হয় 10 বছর হবে 10 বছর হয়ে গেছে বাট ওর সাথে আমার কাজ করা হয়নি এটা ফার্স্ট ওর সাথে ওবিসিতে কাজ করা বন্ধু তো বন্ধুই আসলে জায়দের মতো বন্ধু থাকা ভাগ্যের ব্যাপার আমি অলওয়েজ বলবো এবং আমি সবসময় শিল্পী সমিতির যে কোনো ইয়েতে বলেছি যে জায়দকে সবসময় আর্টিস্টদের পাশে পাওয়া যায় যখনই দরকার হয় তো আমিও ওকে সবসময় পাশে পেয়েছি বন্ধুত্ব আসলে এতটুকু হলেই না এর থেকে বেশি আসলে কিছু লাগে না তো জায়দের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমরা অনেক মজা করে কাজটা করেছি শকাপুর জন্য বলবো আমরা সিসিএল এ একই টিমে ছিলাম আমি শকাপুর বিগ ফ্যান ছিলাম আর শকাপুর যখন বাংলালিংকে টিভিসি করে তো তার যে একটা ব্যাংকস হেয়ার কাট ছিল আমি পার্লারে যে ছবি দেখাই বলতাম যে আমাকে এই হেয়ার কাটটা দিয়ে দেন এন্ড আমার সেই হেয়ার কাটটা ছিল তো বাংলালিংকে দেখার পর থেকে আমি হার ফ্যান আমার খুব ভালো লাগে এবং সিসিএল আমরা একই টিমে ছিলাম তো উই হ্যাড লট অফ ফান সব পরিচিত মানুষ মুকিত ভাই খুব কাছের মানুষ অনেক বড় মাপের একজন অভিনেতা মুকিত ভাইয়ের সাথে কাজ করে খুব ভালো লেগেছে অনেক স্নেহ করেন উনি সবাইকে আর শান্তা জাহান তো আমার বান্ধবী কি বলবো বেস্ট অ্যাঙ্কার ইন টাউন বড় পর্দা তো কি বলবো রুখে দাঁড়াও 26 তারিখে আমার সিনেমাটা রিলিজ হয়েছে সামনে আরেকটা রিলিজ হবে নাম হচ্ছে বিয়ে আমি করবো না তো এরপর তারামন সিনেমাটার কাজ শুরু করবো আপাতত ব্যস্ততা চলছে ছোট পর্দা নিয়ে We'll be right back.